শিলিগুড়ি পৌর নিগমের 23 নং ওয়ার্ডের সূর্যনগর মাঠের চারপাশে সৌন্দর্যায়ন ও বসার ব্রেঞ্চের উদ্বোধন হলো। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত প্রকল্পগুলির উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শিলিগুড়ি পৌর নিগমের 23 নং ওয়ার্ডের সূর্যনগর মাঠে চারপাশে সৌন্দর্যায়ন ও বসার ব্রেঞ্চের উদ্বোধন হলো। এদিন দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত এই প্রকল্পগুলির উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বয়সের বাসিন্দারা। এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, আগামী দিনে এলাকার উন্নয়নে আরো বেশি উন্নয়নমূলক কাজ করা হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ যার আমরা আজকে উদ্বোধন করব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে 1,31,00,000 টাকা ব্যয়ে এই কাজ হয়েছে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ ওনে উপস্থিত আছেন। আজকের দিনে আমরা খুবই বিষণ্ণ চিত্রে স্মরণ করি কৃষ্ণ পাল, যিনি দীর্ঘদিন এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, অপোজিশন লিডার ছিলেন। তারই ঐকান্তিক প্রচেষ্টা এবং দাবিতে এবং সেই দাবিকে মান্যতা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং সেই দপ্তরের মন্ত্রী এই অর্থ বরাদ্দ করেছিলেন। সেই কাজ সম্পন্ন হয়েছে এবং আজকে সেই কাজ আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি। ওয়ার্ডটা খুব সুন্দরভাবে সেজে উঠছে এবং একটা মডেল ওয়ার্ডে পরিণত হয়ে যাচ্ছে এবং আমরা আশা করব আগামী দিনেও আমাদের এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আজকে রবীন্দ্রনাথ ঘোষ এবং অপোজিশন লিডার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন রঞ্জন সরকার এবং আপনারা সবাই এখানে উপস্থিত আছেন, 23 নম্বর ওয়ার্ডের শুধু নাগরিকবৃন্দ, আমরা আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নমস্কার।